আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলার প্রথম মুসলিম শাসক হিসেবে পরিচিত বখতিয়ার খিলজি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। শুধুমাত্র বাংলায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি বিখ্যাত, ব্যাপারটা এমন নয়। একজন সাহসী ও নির্ভীক যোদ্ধা এবং সুশাসক হিসেবেও তার রয়েছে জগৎজোড়া খ্যাতি। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কেমন ছিল বখতিয়ারের অধিকৃত অঞ্চলের শাসন ব্যবস্থা এবং বখতিয়ারের যুদ্ধনীতি সম্পর্কে। বদায়ুনের শাসক মালিক হিজবর উদ্দিনের সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরির মাধ্যমে ক্যারিয়ার শুরু করা বখতিয়ার খুব অল্প দিনেই বীর যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন। বখতিয়ারের বীরত্বের চাক্ষুষ প্রমাণ দেখে অযোধ্যার শাসক হুসামউদ্দিন বখতিয়ারকে দুর্গাপুর নামক এক গ্রামের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। দুর্গাপুর ছিল খুবই নিম্নাঞ্চল, বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হতো আর যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক অবস্থায়। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল চাষা নয়তো মুটে মজুর। বখতিয়ার দুর্গাপুরের মানুষের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেন। বেশ কিছু পাঞ্জেগানা মসজিদ এবং একটি জামে মসজিদ নির্মাণ করেন তিনি। দুর্গাপুর থেকে পার্শ্ববর্তী গ্রামে নির্বিঘ্নে যাতায়াতের জন্য পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। যদিও সে কাজ সমাপ্ত হওয়ার আগেই বখতিয়ারকে দুর্গাপুর ছেড়ে চলে যেতে হয়। তবে মাত্র ছয় মাসেই তিনি দুর্গাপুরের অবস্থা অনেকখানি পরিবর্তন করতে সক্ষম হন। দুর্গাপুর থেকে বদলি হয়ে বখতিয়ার দায়িত্ব পান বিউলি ও ভাগত নামের দুইটা অঞ্চলের জমিদারির। এই দুটি অঞ্চল ছিল গ্রামাঞ্চল। বখতিয়ারের পূর্বে এ অঞ্চলগুলোর জমিদার ছিল দুজন হিন্দু মহাজন, যারা প্রজাদের উপর সীমাহীন জুলুম চালাত। তাদের উৎপাদিত সকল শস্য পণ্য জব্দ করে নিজেদের ভাণ্ডার পরিপূর্ণ করত। বখতিয়ার দায়িত্ব নেয়ার পর খাজনা জমাদান পদ্ধতি বন্ধ করে বাৎসরিক কর প্রথা চালু করে। এর ফলে সারা বছরে উৎপাদিত শস্যের একটা নির্দিষ্ট অংশ শুধু জমা দেওয়া লাগত আর বাকি সমস্ত শস্য প্রজারা ভোগ করতে পারত। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিউলি ও ভাগতের জমিদারি পাওয়ার পর খুব অল্প সময়েই সেখানে অবস্থান করেছিলেন, কারণ বখতিয়ারের স্বপ্ন ছিল গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডয়ন করা। তার সে স্বপ্ন পূরণের জন্য অনেক সৈনিক এবং অর্থের প্রয়োজন ছিল। বখতিয়ার তাই নিজের অন্যতম প্রিয় সেনাপতি ইউস খিলজিকে জমিদারির দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার জমিদারি অঞ্চলের আশেপাশে অনেক রাজ্যে অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে বের হন, যার মধ্যে প্রতাপপুর, তাম্রকূট, মগধ অঞ্চল এবং পঞ্চবটি উল্লেখযোগ্য। এসব রাজ্যে জমিদারগণ ছিল অত্যাচারী এবং অহংকারী। বখতিয়ার এসব জমিদারদের শায়েস্তা করে এবং সুশাসন প্রতিষ্ঠা করে। পঞ্চবটি জয়ের পর বখতিয়ারের নাম যশ বাতাসের বেগে ছড়াতে থাকে। এটা এমন এক সময় ছিল যখন মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন মানুষ ভাগ্যের সন্ধানে ভারতবর্ষে আগমন করছিল। এদের বেশিরভাগই ছিল তুর্কি বংশোদ্ভূত বিভিন্ন গোত্রের। ভারতবর্ষে এসে বিভিন্ন অঞ্চলের শাসকদের দরবারে কাজের জন্য ধর্ণা দিত তারা। তারা যখন জানতে পারে ভারতের এক প্রান্তে বখতিয়ার খিলজি নামের এক তুর্কি সেনাপতি বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছেন, তখন দলে দলে হাজির হতে থাকলো বখতিয়ারের সৈন্যবাহিনীতে কাজ করার ইচ্ছায়। ফলে বিউলির জমিদার থাকা অবস্থায় বখতিয়ার যে বাহিনী নিয়ে অভিযানে বের হয়েছিল, দেখতে দেখতে সে বাহিনী হয়ে গেল দ্বিগুণ বড়। এর মধ্যে একদিন আলী মর্দান নামে একজন যোদ্ধা প্রায় 300 জনের বাহিনী নিয়ে বখতিয়ারের দলে যোগ দেয়। আলী মর্দান ছিল আফগানিস্তানের বাসিন্দা। ভাগ্যের অন্বেষণে তিনিও বখতিয়ারের মতো দিল্লিতে আসেন। দিল্লির এক সরাইখানাতে তার বখতিয়ারের সাথে পরিচয় হয়। বখতিয়ার তখনও ছিলেন চালচুলোহীন এক ভবঘুরে। পরবর্তীতে নিজ যোগ্যতায় বখতিয়ার এই পর্যায়ে আসলে আলী মর্দানের কাছেও বখতিয়ারের অভিযান এবং রাজ্য জয়ের সংবাদ চলে আসে। আলী মর্দান তখন উত্তর ভারতের একটা ছোট্ট রাজ্যের পাহারাদার বাহিনীর প্রধান ছিলেন। তিনি খবর পেয়ে সিদ্ধান্ত নেন এই চাকরি ছেড়ে দিয়ে বখতিয়ারের সেনাবাহিনীতে যোগ দিবেন। অবশ্য কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে স্বয়ং বখতিয়ারই আলী মর্দানের কাছে দাওয়াত পাঠান তার সাথে যোগ দেওয়ার জন্য। আলী মর্দানের যোগদানে বখতিয়ারের শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়, কেননা আলী মর্দান ছিলেন বিচক্ষণ ও সাহসী যোদ্ধা। মূলত আলী মর্দান বখতিয়ারের বাহিনীতে আসার পরপরই বখতিয়ার সিদ্ধান্ত নেন বাংলা অভিযান করার। এ লক্ষ্যে বখতিয়ার তার দলকে তিন ভাগে ভাগ করেন। এক ভাগে নেতৃত্ব অর্পণ করেন আহমেদ বেগের হাতে, আরেক ভাগের দায়িত্ব পায় শিরন খিলজি, আর রিজার্ভের জন্য এক ভাগ রাখেন যার দায়িত্ব দেয়া হয় আলী মর্দানের উপর।
মূলত ভারতের প্রথম মুসলিম সুলতান মোহাম্মদ ঘুরির পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছিল বখতিয়ার। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি যখন কোণঠাসা হয়ে পড়ে তখন তার রিজার্ভ বাহিনী ময়দানে এসে যুদ্ধের গতিপথ পাল্টে দেয়। তাই বখতিয়ার পরিকল্পনা করেন বাংলা অভিযানের সময় যদি কোনো কারণে তার দল বিপদগ্রস্ত হয় তাহলে আলী মর্দান যেন রিজার্ভ বাহিনী নিয়ে তার সাহায্যে ছুটে আসতে পারে। তার এমন সুদূর প্রসারী পরিকল্পনার কারণেই তিনি ছিলেন আট দশজন সেনাপতি থেকে একদম আলাদা এবং সফল। বখতিয়ার যে সময় এই অভিযানগুলো পরিচালনা করছিল সে সময় দিল্লির অধিপতি মহান বীর কুতুবুদ্দিন আইবেক বদায়ুনে তার সেনাবাহিনী নিয়ে তাঁবু গেড়েছিলেন। এটা সেই বদায়ুন যেখানে প্রথম বখতিয়ার নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি লাভ করেন। একের পর এক অঞ্চল জয় করা এবং সামনে অগ্রসর হওয়ার ফলে কুতুবুদ্দিন আইবেকের দরবারের কিছু স্বার্থান্বেষী আমির বখতিয়ারের নামে কান ভারী করার চেষ্টা করে। তারা কুতুবুদ্দিনকে বুঝাতে থাকে বখতিয়ার আসলে নিজেকে কুতুবুদ্দিনের সমকক্ষ ভাবা শুরু করছে, এজন্য সে এত অঞ্চল জয় করে একবারও কুতুবুদ্দিনের সাথে দেখা করেননি। এ সমস্ত খবর যখন বখতিয়ার জানতে পারেন তখন সে সিদ্ধান্ত নেয় বদায়ুনে গিয়ে কুতুবুদ্দিন আইবেকের সাথে দেখা করবেন। বখতিয়ার সেই সময় বিহার রাজ্যে অবস্থান করছিলেন। শিরন খিলজি, আহমেদ বেগ এবং অগণিত স্বর্ণমুদ্রা উপঢৌকন সাথে নিয়ে বখতিয়ার কুতুবুদ্দিনের সাথে দেখা করতে যান। তার উপঢৌকনে কুতুবুদ্দিন খুশি হলেও কিছু কিছু আমির তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সে সময় বদায়ুনের শাসনকর্তা বখতিয়ারের প্রথম মনিব মালিক হিজবরুদ্দিন বখতিয়ারের পক্ষ নিয়ে কথা বললে আমিরগণ তাকেও অপদস্থ করেন। তখন বখতিয়ারের সাহসিকতার পরীক্ষা নিতে তাকে বন্য হাতির সাথে লড়াই করার জন্য বলা হয়। অপমানিত বখতিয়ার সেই লড়াইয়ে রাজি হন। অতঃপর কুঠারের আঘাতে বন্য হাতিকে ধরাশায়ী করে তার বিরুদ্ধে গীবতকারী সকল আমিরের মুখ বন্ধ করে দেন এবং কুতুবুদ্দিন আইবেকের প্রিয় পাত্র হয়ে ওঠেন। বখতিয়ার সর্বমোট সাত বছর ভারতবর্ষে কাটিয়েছেন। এই সাত বছরে সে ভারতের অনেক প্রত্যন্ত অঞ্চল জয় করেন এবং সেগুলোর উন্নয়ন ব্যবস্থায় জোর দেন। বিশেষত বখতিয়ার বাংলা বিজয় এবং সেখানে সুশৃঙ্খল ও সুশাসন কায়েম করে ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করেন। 1204 সালে বখতিয়ার যখন বাংলা বিজয় করেন তখন বাংলায় নিয়মতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা ছিল না। রাজারা তাদের ইচ্ছে মাফিক আদেশ নিয়ম প্রজাদের উপর চাপিয়ে দিত। বখতিয়ার বাংলায় গভর্নর প্রথা চালু করেন যা বর্তমান সময়ে মেয়র পদের মতোই গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া বাংলা সম্পদ রক্ষায় জনগণের জন্য টাকশাল নির্মাণ করে। বাংলাকে বহিঃশক্তির হাত থেকে সুরক্ষিত রাখতে বাংলার রাজধানী লখনৌতে স্থাপন করেন। বখতিয়ার মাত্র দুই বছর বাংলা শাসন করেছিলেন কিন্তু এই দুই বছরেই বাংলার চেহারা একদম বদলে দিয়েছেন। বখতিয়ারের ন্যায়পরায়ণতা এবং খোদাভীরুতায় মুগ্ধ হয়ে বাংলার অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাদেরকেও পূর্ণ নিরাপত্তা দেন বখতিয়ার। সম্পূর্ণ নিজ কৃতিত্বে বাংলা জয় করলেও বখতিয়ার নিজেকে বাংলা সুলতান হিসেবে ঘোষণা করেননি, বরং ভারতবর্ষের সুলতান মোহাম্মদ মুইজউদ্দিন ঘুরির নামে খুতবা এবং মুদ্রা চালু করেন। সুলতান ঘুরির শাসন ব্যবস্থার ন্যায় বাংলাতেও নিজস্ব বিচার বিভাগ, রাজস্ব বিভাগ নির্মাণ করেন। খিলজির বিচার বিভাগ ছিল সবচেয়ে স্বাধীন এবং ভারতের অন্যান্য রাজ্যের জন্য উদাহরণস্বরূপ। বখতিয়ারের বাংলা বিজয়ের পরপরই বর্ষাকাল চলে আসে, তাই বাংলার শাসন ব্যবস্থা ঢেলে সাজিয়ে বখতিয়ার রওনা দেন তিব্বতের উদ্দেশ্যে। কেননা তিব্বতে সারা বছর তেমন একটা বৃষ্টি হয় না, বখতিয়ার চাইলেন বর্ষার এই সময়টা এক জায়গায় বসে না থেকে নতুন কোনো অঞ্চল জয় করতে। তাই নিজের তিন বিশ্বস্ত সেনাপতি শিরন খিলজি, ইয়োস খিলজি এবং আলী মর্দানকে সমগ্র বাংলা তিন অঞ্চলে বিভক্ত করে সে অঞ্চলসমূহের গভর্নর বানিয়ে তিব্বতের উদ্দেশ্যে রওনা হন। সাথে ছিল 10,000 সৈনিকের এক কাফেলা। ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈর্ঘ্য চয়নে পাঁচজনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। এর আগে যখন বাংলা বিজয় করেন তখন তার সৈন্য সংখ্যা ছিল 3,000, কিন্তু এবার এত বেশি সৈনিক থাকার কারণে সবার মধ্যেই বেশ উৎফুল্ল ভাব কাজ করছিল। তিব্বত অভিযানে যাওয়ার পথে কামরূপ অঞ্চলের গুয়াহাটিতে পৌঁছালে সেখানে নদী পার হওয়ার জন্য একটি পাথরের সেতু দেখতে পান।
50 জন সৈনিকের একটি দলকে সে সেতুর পাহারায় রেখে কামরূপের দিকে আগান বক্তিয়ার। কামরূপের রাজা খবর পেয়ে বক্তিয়ারের নিকট লোক পাঠান। কামরূপ রাজা দূত এসে বক্তিয়ারের কাছে অনুরোধ করেন, এখন যেন সে ফিরে যায়, এটা তিব্বত অভিযানের জন্য উপযুক্ত সময় নয়। সামনের বছর আসলে কামরূপ রাজা নিজেই সৈন্যসহ বক্তিয়ারকে সাহায্য করবে, কিন্তু বক্তিয়ার কামরূপ রাজার দূতকে না করে দেন। এতে কামরূপ রাজা সিদ্ধান্ত নেন বক্তিয়ারকে জব্দ করবেন। বক্তিয়ার যখন তিব্বতের দিকে আগাল, তখন গুয়াহাটি সেতুর নিরাপত্তায় রাখা 50 জন সেনার উপর আক্রমণ করে কামরূপ রাজার বাহিনী। এতে সবাই নিহত হন এবং সেতুটি ভেঙে ফেলে কামরূপ বাহিনী। এদিকে তিব্বতের রাজা 60,000 সৈনিক নিয়ে বক্তিয়ারের মোকাবেলায় যুদ্ধে নামে। প্রথম প্রথম বক্তিয়ারের বাহিনী সাফল্য পেলেও বেলা যত গড়াতে থাকে বক্তিয়ারের সেনা তত মারা পড়তে থাকে। বেলা শেষে যখন দুই পক্ষই যুদ্ধে বিরতি দেয়, তখন দেখা যায় বক্তিয়ারের অর্ধেক সৈন্য মারা গেছে। এতে করে বাকিদের মন মানসিকতা ভেঙে পড়ে। এমন সময় বক্তিয়ারের শিবিরে খবর আসে পার্শ্ববর্তী রাজা করমবর্তম থেকে তিব্বতীয় বাহিনীকে সাহায্য করতে 50,000 সৈন্য রওনা হচ্ছে আগামীকাল ভোরে। এ খবর বক্তিয়ারের বাহিনীর মধ্যে ঝড়ের বেগে পৌঁছায়। অতঃপর পরিস্থিতি বিবেচনা করে বক্তিয়ার সিদ্ধান্ত নেন তিব্বত অভিযান অসমাপ্ত রেখেই বাংলায় ফিরে যাবেন। সে রাতেই বক্তিয়ারের বাহিনী বাংলার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু গৌহাটি পৌঁছে দেখতে পান যে সেতুটি ধ্বংস হয়ে গেছে এবং রেখে যাওয়া 50 জন সৈনিকের একজনও বেঁচে নেই। এ অবস্থা দেখে বক্তিয়ার সহ সকল সৈন্যই বুঝতে পারে এটা কামরূপ রাজার কাজ, সুতরাং পিছন থেকে আবার আক্রমণ হতে পারে এমন আশঙ্কা থেকে তারা দ্রুত নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। আশেপাশে কোনো নৌকা না পাওয়ায় সাঁতরে ওপারে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগ সৈন্যই সাঁতার জানত না, সুতরাং যা হবার তাই হলো। নদীর অতল গহ্বরে হারিয়ে যায় অনেক সৈনিক। নদী পার হয়ে বাংলার সীমান্তে যখন বক্তিয়ার বাহিনী পৌঁছায়, তখন কেবল অবশিষ্ট ছিল 92 জন সৈনিক। এত বড় বিপর্যয়, পরাজয় এবং নদী পার হওয়ার ধকল বক্তিয়ারের দেহ সহ্য করতে পারেনি। বাংলার রাজধানী লখনৌর কাছাকাছি দেবকোটে আসার পরে বক্তিয়ার গুরুতর অসুস্থ হয়ে যায়। বক্তিয়ারের অসুস্থতার খবর শুনে তার বন্ধু এবং বিশ্বস্ত সেনাপতি লখনৌতির গভর্নর আলিমর্দন ছুটে আসে দেবকোটে। বক্তিয়ারের শারীরিক অবস্থা দেখে আলিমর্দনের ভিতর বাংলার একক সুলতান হওয়ার স্বপ্ন জেগে ওঠে। আলিমর্দন 3 দিন বক্তিয়ারের নিকট অবস্থান করে, অতঃপর মধ্যরাতে ছুরির আঘাতে বক্তিয়ারকে হত্যা করে। আলিমর্দন ছিলেন সেই লোক যাকে বদায়নের বাজারের একজন সামান্য মুদি দোকানদার থেকে বক্তিয়ার তার নিজের বাহিনীর সেনাপতি এবং বাংলার গভর্নর বানান, কিন্তু স্বার্থের কাছে হেরে গেল বন্ধুত্ব, সে সাথে সমাপ্তি ঘটে ইতিহাস আলোচিত এক বীরের জীবনে। ইতিহাসের পাতায় তখন 1206 সাল। বক্তিয়ার খিলজি হত্যাকাণ্ডের পর অনেক নাটকীয় ঘটনার পর আলিমর্দন মাত্র 2 বছর বাংলা শাসন করেন। আলিমর্দন ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির শাসক। বক্তিয়ারের মৃত্যুর মাত্র 6 বছর পর তার উপর আল্লাহর গজব আরোপিত হয়। তার নিজ দরবারের সভাসদদের ষড়যন্ত্রে আলিমর্দন 1212 সালে নিহত হন। বক্তিয়ার যদি আরও কয়েক বছর বাংলা শাসন করার সময় পেতেন, তাহলে হয়তোবা তার এই জয়যাত্রা মিয়ানমার সীমান্ত পেরিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে যেত। একজন বিশ্বাসঘাতক ইসলামের কতটুকু ক্ষতি করতে পারে আলিমর্দন এবং মীরজাফরের কাহিনী পড়লে তা বোঝা যায়। বক্তিয়ারের ছেলেবেলা, উত্থান এবং বাংলা বিজয়ের ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বক্তিয়ারের সমগ্র জীবনী পর্যবেক্ষণ করলে একদিকে যেমন বক্তিয়ারের উত্থান এবং সাফল্য দেখে আনন্দিত হয়ে ওঠে মন, অপরদিকে বেশ কিছু শিক্ষণীয় উপাদানেরও দেখা মেলে তার জীবনীতে। বাংলা বিজয়ের পর বক্তিয়ারের আত্মবিশ্বাস এত উঁচুতে চলে গিয়েছিল যে সে সময় এবং পরিস্থিতি বিবেচনা না করেই অভিযান চালাতে চেয়েছিল তিব্বতে। অতি আত্মবিশ্বাসী বক্তিয়ারকে ঠেলে দিয়েছিল অসীম এক বিপর্যয়ের মুখে। শূন্য থেকে শিখরে আরোহণ করার অনেক ইতিহাস আমরা শুনেছি, জেনেছি, পড়েছি, কিন্তু বক্তিয়ার খিলজির এই উত্থানের ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং অনুপ্রেরণাদায়ক। ভাগ্যের অন্বেষণে যিনি নিজ মাতৃভূমি ছেড়েছিলেন, বিদেশ বিভুয়ে ঘুরে বেরিয়েছেন একটা আশ্রয়ের জন্য, অথচ নিজের কুৎসিত চেহারা এবং খর্বাকৃতির জন্য শিকার হয়েছিলেন উপহাসের, অতঃপর নিজ যোগ্যতা ও কর্মক্ষমতায়
হয়ে উঠেছেন ভারতীয় উপমহাদেশের মতো সমৃদ্ধশালী এক ভূখণ্ডের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সিটিবি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন, বখতিয়ার খিলজির শাসন ব্যবস্থা কেমন ছিল? ক অত্যন্ত নিষ্ঠুর, খ লোভী, গ স্বৈরাচারী, ঘ অত্যন্ত ভালো। প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং তারপর সঠিক উত্তরটি লিখবেন। ধন্যবাদ।